যে একটু উদ্যোক্তা হতে চায় তাহলে আমরা স্বল্প পুঁজিতে হতে পারবো। এই প্রাণী সম্পদ এই স্বল্প পুঁজিতে একজন বড় উদ্যোক্তা হিসাবে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়া যায়, আবার সেই জন্য আমাদেরকে পরিকল্পনা নিতে হবে। এখন আমি একটি ছাগলের খামার করতে চাই, ছাগলের খামার যদি আমি করতে চাই তাহলে কোন জাতের ছাগল সবচেয়ে বেশি পালন আপনার লাভজনক? আমরা জানি যে আমাদের যে দেশীয় জাত রয়েছে ব্ল্যাক বেঙ্গল জাত, সেটি আপনার বছরে 8টা বাচ্চা দেয়, অর্থাৎ 5 মাসে 4টা বাচ্চা দেয় সর্বোচ্চ, এবং আপনার বছরে আবার পুনরায় দ্রুত হিটে চলে আসে এবং বাচ্চা কনসিভ করে এবং বছরে 8টি বাচ্চা পাওয়া যায় সর্বোচ্চ। সেই জন্য ব্ল্যাক বেঙ্গল যে ছাগল, এটি যদি আপনি 2টি ছাগল নিয়ে লালন পালন করেন তাহলে আপনাকে হয়তো 20,000, মাত্র 20,000 টাকা দিয়ে কিন্তু আপনি ব্ল্যাক বেঙ্গল 2টি জাতের ছাগল দিয়ে আপনি শুরু করতে পারেন। কিন্তু আপনার দেখা যাবে যে 2-3 বছর পরে আপনার যদি নিয়মকানুন জানা থাকে তাহলে রোগবালা যদি না হয়, মারা না যায়, তাহলে আপনাকে 50-60টা ছাগলের একটা খামার মাত্র 2-3 বছরে কিন্তু আপনার হয়ে যাবে। সুতরাং এই যে এই 2-3 বছরে প্রায় 50-60টা ছাগলের খামার যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, আপনি শুরু করেছিলেন মাত্র 20,000 টাকা দিয়ে, তারপর সেখানে ছাগলের তেমন খাবার খরচ হয় না, তাকে যদি আপনি চড়িয়ে খাওয়াতে পারেন তাহলে তো আরও ভালো। সুতরাং এই যে 20,000 টাকা খরচ করে আপনি স্বাবলম্বী হয়ে গেলেন এক সময়, সেটা কিন্তু একমাত্র এই প্রাণী সম্পদেই সম্ভব। বিশেষ করে অন্য কোনো জায়গায় আপনি মাত্র 20,000 টাকা খরচ করে আপনি স্বাবলম্বী হতে পারবেন না। সেই জন্যে আমাদেরকে জানতে হবে যে কোন জাতটি ভালো, কীভাবে আমরা লালন পালন করবো। এখনও অনেকেই যারা শখের বসে ছাগল লালন পালন করে, তারা বিদেশি রাম ছাগল অথবা বিদেশি জাতের ছাগলগুলো নিয়ে আসে, তাতে কী হয় ওগুলো বছরে 1টা বা 2টা বাচ্চা দেয় এবং এদের রোগ বালাই বেশি হয়, কারণ এখন আমাদের দেশীয় জাত না, রোগ বালাই বেশি হয় এবং সেগুলো কৃমি আক্রান্ত সহ অপুষ্টিতে ভুগে খাবারও আপনি বেশি লাগে, পর্যাপ্ত পরিমাণে দিতে পারেন না তাদের মতো, যার কারণে ওই ছাগলগুলো পালনে কোনোভাবে অনেকেই লাভবান হতে পারেন না। কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের আমাদের দেশীয় উন্নত জাত আছে, তা পালন করে আপনি লাভজনক হবে। এরকম অসংখ্য সকল উদ্যোক্তার গল্প আছে যারা 1টা ছাগল থেকে শুরু করে 50টা ছাগল, 4-5 বছরে তার 50টা ছাগলের খামার রয়েছে। সুতরাং আপনারা একটু সচেতন হলে এই অল্প প্রতিটা আপনি সেটি করতে পারবেন। এবং ছাগল এবং ভেড়া, আপনি ভেড়াও লালন পালন করতে পারেন এবং ভেড়া রূপ বালাই কম হয়, এবং ছাগল বলেন এবং ভেড়া বলেন আপনার এই 2টি প্রায় একই সেম খাবার, সেম যত্ন এবং সেম সময় একই প্রজাতি, সুতরাং আপনার সেগুলো রূপ বালাই কম হয়, যত্ন কম লাগে, এবং সেখানে শুধুমাত্র একটি রূপ মারাত্মক হয় যার কারণে আপনার সবগুলো ছাগল মারা যেতে পারে, সেটি হচ্ছে পিপিআর। এই যে পিপিআর রূপটি, সেটি কিন্তু সারা আপনার দেশব্যাপী কিন্তু এক সময় ছিল, এখন কিন্তু সেটি কমে গেছে। আমাদের গত বছর পিপিআর নির্মূল প্রকল্পের মাধ্যমে আমরা পিপিআর টিকা কার্যক্রম কিন্তু আমরা সারা দেশে একযোগে দেওয়া শুরু করেছিলাম গত বছর। দেওয়ার পরে দেখা যায় যে প্রায় 80% রোগ কিন্তু কমে গেছে। আমাদের হাসপাতালে যেখানে প্রায় প্রতিদিন 20-30টা পিপিআর রোগী পাওয়া যেত, এখন হাসপাতালে আপনার মাসে 1টি রোগীও পাওয়া যায় না পিপিআরে, তার মানে ভ্যাকসিনটি কাজ করেছে। এবং এই মাস ভ্যাকসিনেশন সারাদিনে সারা দেশে একই সময়ে যে আপনার এই পিপিআর কার্যক্রমটা চালু ছিল তার সফল হয়েছে, যার কারণে আবার 1 বছর পরে, কারণ পিপিআর টিকা 1 বছর পরপর দিতে হয়, এই যে মারাত্মক একটি রোগ এই রোগের টিকা 1 বছর পরপর দিতে হয়, এবং সরকার আবার বিনামূল্যে আজকে থেকে, যার কারণে আমার একটু আসতে দেরি হয়েছে, আজকে থেকে পিপিআর ভ্যাকসিন কার্যক্রম সারা দেশে একযোগে শুরু হয়েছে, এই সখীপুরে শুরু হয়েছে। আপনাদের বিভিন্ন ইউনিয়নের একজন ভ্যাকসিনেটর রয়েছে, প্রতিনিধি রয়েছে, সে 18 দিন সময় অর্থাৎ 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত বিনামূল্যে পিপিআর ভ্যাকসিন কার্যক্রম চলবে। যেহেতু আপনারা এখানে সংখ্যাগুলি রয়েছে, আপনাদের আশেপাশে যাদের ছাগলের খামার রয়েছে বা 2টি ছাগল রয়েছে তাদেরকে জানিয়ে দিবেন, তাহলে এই সুযোগটি যেন তারা মিস না করে। কারণ এই সকলেই আপনারা এই জন্য প্রচারণা বিভিন্ন ফেসবুক, ইউটিউব চ্যানেল এবং কি সাংবাদিকদের মাধ্যমে নিউজ চ্যানেলে জানানো হয়েছে আপনারা, এবং আমি প্রায় কালকে আমাদের যে বাসা ফাউন্ডেশনের প্রায় 8,000 সদস্য রয়েছে তাদেরকে একযোগে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা এরকম আছে, আমরা যখন মিটিং করতেছি 18 তারিখ পর্যন্ত, মানে 18 দিন অনেক সময় আপনাদের ওয়ার্ডে আমাদের ভ্যাকসিনেটর এক সময় যাবে, প্রত্যেকটা মসজিদে মাইকিং করে পিপিআর ভ্যাকসিন দেওয়া যাবে, আপনার খালি একটু সচেতন হয়ে আপনারা ওইখানে নিয়ে আসবেন এবং আপনাদের আশেপাশে যাদেরকে রয়েছে তাদেরকে আসতে বলবেন। সেই পিপিআরের যে রোগের লক্ষণ সেটি হচ্ছে আপনার ঠান্ডা কাশি এবং জ্বর আসবে, এবং ঠান্ডা সর্দি থাকার পরেও জ্বর আসবে এবং শেষ পর্যায়ে পাতলা পায়খানা হবে, যখন পাতলা পায়খানা শুরু হবে তখন বাথরুম ক্ষতি হয়ে যায়, এর আগে আপনাকে যদি আক্রান্ত হয়ে যায় যদি আপনি সাথে সাথে চিকিৎসা নেন তাহলে ভালো হয়ে যাবে। সুতরাং আপনার ছাগল
খামার করতে গেলে এই একটা রোগের চ্যালেঞ্জ ছিল, মানে এই একটা রোগে মানুষ আতঙ্ক ছিল খামারিদের যে কখন এই রোগে আক্রান্ত হয়ে ছাগল মারা যেতে পারে। যেহেতু আমরা সেই ভ্যাকসিনের ব্যবস্থা করেছি বিনামূল্যে, এখন আপনাদের এই রোগটি একসময় এই দেশেই থাকবে না। ইতিমধ্যেই প্রায় 80% বেশি ছাগলের পিপিআর বিরুদ্ধে আমরা ইমিউনিটি গ্রো করেছি। সুতরাং আমরা এই পর্যায়ে আমরা আর মিস করতে চাই না। আপনারা সকলে আপনারা এই পিপিআর রোগের ভ্যাকসিনটি দিয়ে নেবেন, পাশাপাশি আপনাদের দায়িত্ব থেকে আশেপাশের সকলকে আপনারা সচেতন করবেন।